বিগত বেশ কয়েক বছর ধরে গুচিকে ধনীদের ব্র্যান্ড বলা হচ্ছে। তবে চমকপ্রদ বিষয় হলো, এই প্রতিষ্ঠানটি একজন লিফটম্যান শুরু করেছিলেন। এর শুরুর গল্পটা বেশ মজার। এই ব্র্যান্ডটি গুচি নামে একজন ব্যক্তি শুরু করেছিলেন, যিনি একবার একটি হোটেলে লিফটম্যান এবং পোর্টার হিসেবে কাজ করতেন। কিছুদিন হোটেলে কাজ করার পর একটি ফ্যাশন কোম্পানিতে কাজ শুরু করেন। এখানে আগত অতিথিদের ফ্যাশন সেন্স দেখে তিনি খুবই মুগ্ধ হন। এরপর তিনি তার ফ্যাশন লেভেল আনার কথা ভাবলেন। ফ্যাশন লেভেল আসার আগে তিনি হোটেলের চাকরি ছেড়ে একটি কোম্পানিতে কাজ করেছেন। ফ্যাশন সম্পর্কিত অনেক কিছু শিখেছেন এবং বুঝেছেন। এরপর 1921 সালে তিনি ইতালির ফ্লোরেন্সে গুচি নামে একটি ব্র্যান্ড চালু করেন। ব্র্যান্ডটি ইতালি থেকে উদ্ভূত হতে পারে, তবে সংস্থাটির বেশিরভাগ পণ্য লন্ডনের ফ্যাশন দ্বারা অনুপ্রাণিত। গুচিও চামড়ার পণ্য নিয়ে কোম্পানি শুরু করেন। পরবর্তী কয়েক দশক ধরে এটি একটি জেনেরিক ব্র্যান্ড হিসেবে পরিচিত ছিল, কিন্তু 1953 সাল থেকে স্বীকৃতি লাভ করে। একই বছর এলিজাবেথ টেইলরের একটি ছবি লাইমলাইটে এসেছিল, যাতে তাকে বাঁশের তৈরি একটি ব্যাগ ধরে থাকতে দেখা যায়। গুচিও 1953 সালে মারা যান, কিন্তু তার পরিবার ব্যবসার দায়িত্ব নেয়। 1961 সালে আমেরিকার ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডিকে একটি গুচি ব্যাগ বহন করতে দেখা যায়। এরপর প্রতিষ্ঠানটি সেই ব্যাগের নাম পরিবর্তন করে রাখে দ্য জ্যাকি। ধীরে ধীরে ব্র্যান্ডটি নামি সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত হতে শুরু করে। এমন একটি সময় এসেছিল যখন ব্যবসা পরিচালনার জন্য সিংহাসনের জন্য যুদ্ধ শুরু হয়েছিল। সিংহাসনের লড়াইয়ের কারণে এই সংস্থাটি দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে পৌঁছেছিল। 1981 সালে কোম্পানিটি তার প্রথম পরিধানের জন্য প্রস্তুত সংগ্রহ শুরু করে। সংগ্রহটি ফ্লোরা প্রিন্টের ওপর ভিত্তি করেছিল। এই খবরে রয়ে গিয়েছে ডিজাইনার টম ফোর্ড পারিবারিক কলহের কারণে দেউলিয়ার দ্বার প্রান্তে থাকা সংস্থাটিকে পরিচালনার কাজ করেছিলেন। ডিজাইনার টম ফোর্ড 90-এর দশকে কোম্পানিতে প্রবেশ করেছিলেন। টম কোম্পানির নকশা পরিবর্তন করেন। এই পদক্ষেপের পর গুচি ফ্যাশনের ক্ষেত্রে একটি নতুন পরিচয় পেয়েছে। গুচির জিনিয়াস জিঙ্কস গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তাদের নাম নথিভুক্ত করেছে। 90-এর দশকে 2,43,000 জিনিয়াস জিন্স বিক্রির রেকর্ড গড়েছিল। সে সময় এটি ছিল বিশ্বের সবচেয়ে দামি জিন্স। গুচি সবসময় উচ্চ শ্রেণীকে টার্গেট করেছে। তাদের ব্র্যান্ডিং এবং বিজ্ঞাপনে একই শ্রেণী প্রদর্শন করা হয়েছে, ফলে এটি ধনীদের ব্র্যান্ড হিসেবেই অধিক পরিচিতি লাভ করে। স্ট্যাটাসের ক্ষেত্রে লিঙ্ক করে এর পণ্যগুলো দেখানো হতো। সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিকভাবে জনসংযোগ এবং বিজ্ঞাপনের ব্র্যান্ড ইমেজকে শক্তিশালী করেছে। বর্তমানে কোম্পানির ব্র্যান্ড ভ্যালু প্রায় 15,00,000 কোটি টাকার বেশি পৌঁছেছে।